America. ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটক হয়তো বা আপনারা এই সময়টি ভিডিওটা অনেকেই দেখছেন, আর এটা মেকিং করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে আপনি ভিডিও ডেসক্রিপশনে করে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আপনি হচ্ছে আগে থেকে যে ফাইলসগুলো আছে হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন থেকে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে চলে যাবো আমরা এন্ডিংয়ের দিকে, এন্ডিং অটোমেটিক ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর একটা সাউন্ড অ্যাড করবো, চেন অ্যাডোডিতে ক্লিক করবো এবং হচ্ছে এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে মূল মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটো অ্যাড করবো, এর জন্য প্লাস ওয়ান চাপ দেবো। তারপর ফটো অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু টোটাল 5টি পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে চলে গেলাম আমরা আমাদের আপনি যেখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তো সেখান থেকে হচ্ছে আমরা 5টা ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে 5টা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 5টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো ফটোস 5টা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করব এবং এগুলোকে আমাদের অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে আমাদের ফরম্যাট অনুযায়ী। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের এগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখান থেকে আমাদের ফুল স্ক্রিন কিন্তু প্রায় কমপ্লিট। ওকে, ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো সাউন্ড অ্যাডজাস্ট করবো বিটের সাথে। তো আমি হচ্ছে আপনাদেরকে ডুরেশনটা বলবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলোকে ফলো করতে হবে। ওকে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই যে গ্রাফটা আছে এখানে আমাদের প্রথম পিকচারের ডুরেশন হচ্ছে 1.1 সেকেন্ড। তারপরে যে গ্রাফটা আছে এই গ্রাফ অনুযায়ী যদি নেই 1.3 হচ্ছে। ওকে, তারপরে যে গ্রাফটা আছে এখানে এই যে গ্রাফটা, ওকে, 1.6। তারপরে যে গ্রাফটা আছে এটা হচ্ছে আপনাদের 1.4 এবং লাস্টেরটা হচ্ছে এখান থেকে 1 সেকেন্ড করে দিলে বেটার হচ্ছে। ওকে, তো এই যে গ্রাফগুলো আছে গ্রাফ অনুযায়ী দিয়ে নেবেন আপনি আপনার মতো করে। ওকে, তাহলে কিন্তু কষ্ট করে ডুরেশনগুলো বলতে হবে না, আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এখান থেকে আমাদের পিকচার অ্যানিমেশন দিতে হবে, এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যানিমেশন দেন হচ্ছে কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে প্রথম যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করবো। ওকে, স্লাইড অ্যান্ড ওয়েব। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে স্লাইড অ্যান্ড ওয়েবটাকে সিলেক্ট করে দেবো। 5টা পিকচারে কিন্তু সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর আমাদের যে কালারফুল একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন ওটাকে অ্যাড করতে হবে। এই জন্য ফটো স্টার পজিশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ওভারল অপশনে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলে এবং এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আমাদের একটি ফটোকে সিলেক্ট করে নিব। ওকে, ফটোকে সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা রোটেট করে অথবা যে কোনোভাবে আপনি জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে নেবেন এবং আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ওভারল এটাকে সিলেক্ট করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করবো, অ্যানিমেশনে যাবো, এখান থেকে সরি অ্যানিমেশন অপশনে যাবো। যাওয়ার পর আউটে এখন ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো এবং টিক অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের ডুরেশনটাকে অবশ্যই আমাদের প্রথম পিকচারে এই পজিশনে রাখতে হবে। ওকে, এবং এটার ডুরেশনটা আমাদের জাস্ট পিকচারের মিডল অবধি রাখবো। ওকে, রাখার পর এটাকে আমাদের কপি করতে হবে, যেহেতু আমাদের টোটাল 5টা পিকচার আছে এখান থেকে আমাদের 5টা কপি করে নিতে হবে। মোট মানে টোটালি 5টাই কপি করতে হবে আমাদের, যেহেতু হচ্ছে টোটাল আমাদের পিকচার আছে এখানে 5টা। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার ইন্ড পজিশনে দিয়ে দেবে, এখান থেকে জাস্ট কপি করবো। কপি করার পর এখান থেকে আমরা ইন্ড পজিশনে দিয়ে দেবো। ওকে, তো মেবি আমাদের একটা অন্য দিকে চলে গেছে, তো এটাকে আমরা এখানে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। তো আশা করি আমাদের যেরকমটা এখানে সাউন্ড যেহেতু আমাদের হচ্ছে আগে থেকে অ্যাড করা আছে, তারপরে যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। এবং হচ্ছে আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার আগে এখান থেকে রেজলিউশন হচ্ছে অবশ্যই হাই করে দেবেন, দেন এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।